নমস্কার সুপ্রিয় দর্শকার্থী, এসবি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের 2024 সালের রায় মার্টিন প্রশ্ন বিচিত্রা ম্যাথমেটিক্স ভলিউম 2 সলভ করব। তো দেখো মডেল কোশ্চেন পেপার 3। তো দেখো এখানের এক দাগ থেকে এক দাগের যাবতীয় যে MCQগুলো আছে এইগুলো কিন্তু আমি সম্পূর্ণরূপে টু দ্য পয়েন্ট আমি সলভ করে দিয়েছি। আজকে আমি দু দাগের প্রশ্ন শূন্যস্থান পূরণ করো এইগুলো কিন্তু সম্পূর্ণরূপে টু দ্য পয়েন্ট আমি সলভ করিয়ে দেবো। সুপ্রিয় দর্শকার্থী, তো দেখো ফার্স্ট প্রশ্ন কি বলেছে যে এক ব্যক্তি ব্যাংকে 100 টাকা জমা রেখে 2 বছর পর সমূল চক্রবৃদ্ধি পেলেও 121 টাকা, বার্ষিক সুদের হার ছিল ড্যাশ। সুপ্রিয় দর্শকার্থী, এর অ্যান্সার কী হবে সেটা তোমাদের আমি দেখাচ্ছি। তো দেখো এখানে সময় এন সমান সমান 2 বছর, আসল পি সমান সমান 100 টাকা, এ ঠিক আছে 121 টাকা, পি ফর্মুলা কী আছে 1+R/100 ব্র্যাকেট ক্লোজ এন সমান সমান এ, পি এর মান 100, 1+R/100 সমান সমান 121, এন এর মান 2। তো দেখো লসগু 100, 100+R এর হোল স্কোয়ার সমান সমান 121/100। তো দেখো কী থাকছে, 100+R/100 এর হোল স্কোয়ার সমান সমান 121 মানে 11, 100 মানে 10, এর হোল স্কোয়ার। তো দু সাইড থেকে স্কোয়ার স্কোয়ার কেটে গেলে কী থাকছে, 100+R/100 সমান সমান 11/10, 0/0 কেটে গেল, কী থাকছে 100+R সমান সমান 11-র সঙ্গে 10 গুণ করলে 110 হয়, আর সমান সমান কী থাকছে 110-100, আর সমান সমান 10%। সুপ্রিয় দর্শকার্থী, আমাদের নেক্সট প্রশ্ন কী আছে? সুপ্রিয় দর্শকার্থী, রোমান্টিকের প্রশ্ন কী বলেছে, 5√2 ও 7-4√2 এর গুণফল একটি ড্যাশ হবে। সুপ্রিয় দর্শকার্থী, অ্যান্সার হবে অমূলদ সংখ্যা। অমূলদ সংখ্যা তোমাদের আমি গুণ করে দেখাচ্ছি, দেখতেই পারছো গুণ করেছি, 7+5√2 গুণ 7-4√2 গুণ করেছে 7-7 49, 4-7 28 28√2, 5-7 35√2, আর 4-5 20, 2√2 গুণ করলে 2 হয়, 40 গুণে 40। তো দেখো 49 থেকে 40 বাদ দিলে 9 থাকছে, আর 7+7√2 থাকছে, এটা কিন্তু একটা অমূলদ সংখ্যা। সুপ্রিয় দর্শকার্থী, আমাদের রোমান 3 প্রশ্ন কী বলেছে, ABCD বৃত্তস্থ চতুর্ভুজে CDE পর্যন্ত বর্ধিত করা হলো, কোন ADE 92 ডিগ্রি, কোন ABC এর মান কত হবে? তো দেখো এর অ্যান্সার এবং অঙ্কটা সমেত তোমাদের আমি সলভ করে দিচ্ছি, এই যে করেছি ঠিক আছে, দেখে নাও তোমরা যে ABCD বৃত্তস্থ চতুর্ভুজ বহিস্থ কোণ ও অন্তস্থ কোণ বিপরীত কোণ কিন্তু সমান হয়, ঠিক আছে কী বলছে বুঝতে পারছো? তো দেখো কোন ADE সমান সমান কোন ABC, আমরা জানি বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত বহিস্থ ও অন্তস্থ বিপরীত কোণ দ্বয় পরস্পর সমান হয়, তাই কোন ADE সমান সমান কোন ABC। তো দেখো আমি এখানে কিন্তু অঙ্কন করেছি ঠিক আছে, তো দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি যে ADE সমান সমান ABC 90 ডিগ্রি, অর্থাৎ বৃত্তস্থ যে চতুর্ভুজ আছে এর কিন্তু অন্তস্থ এবং বহিস্থ কোণ কিন্তু পরস্পর কিন্তু সমান, অর্থাৎ ADE সমান সমান ABC, অর্থাৎ তোমরা এখানে নজর করতে পারো এই যে এই কোণ আর এই কোণ ঠিক আছে, এই কোণ এই কোণ কিন্তু সবই সমান আছে। ওকে, পরের প্রশ্ন কী বলেছে, আমাদের রোমান 4 প্রশ্ন কী বলেছে, ABCD বৃত্তস্থ চতুর্ভুজের এ কোণ 120 ডিগ্রি হলে কোণ C এর বৃত্তীয় মান কত? তো দেখো এর অ্যান্সারটা কী হবে। সুপ্রিয় দর্শকার্থী, তো দেখো এখানে আমি অঙ্কন করেছি ABCD একটা বৃত্তস্থ চতুর্ভুজ যার কোণ BAD সমান সমান কোণ DAB সমান সমান 120 ডিগ্রি, যেটা কিন্তু উল্লেখ করেছে, আর আমরা জানি কোণ A আর কোণ C দুটোকে যোগ করলে কী হবে 180 ডিগ্রি হবে, কোণ এ যোগ কোণ সি সমান সমান 180 ডিগ্রি, এখানে কিন্তু এ কোণের মান কিন্তু বলে দিছে, এটা কিন্তু 120 ডিগ্রি ঠিক আছে, এটা 120 ডিগ্রি বলেছে, 120 ডিগ্রি প্লাস কোণ সি সমান সমান 180 ডিগ্রি, কোণ সি সমান সমান 180 ডিগ্রি মাইনাস 120 ডিগ্রি সমান সমান 60 ডিগ্রি, এটাকে পাইরেডিয়ানের ফর্মুলায় ফেলেছি, 180 ডিগ্রি সমান সমান পাইরেডিয়ান, 1 ডিগ্রি সমান সমান কী আছে পাইরেডিয়ান বাই 180, 60 ডিগ্রি সমান সমান কত? তো দেখো কাটাকাটি করে কিন্তু π/3 এর অ্যান্সার বেরিয়েছে। পরের অঙ্কটা কী বলেছে, আমাদের নেক্সট অঙ্ক আমাদের 5 দাগের অঙ্ক, একটি গোলকের ব্যাসার্ধ 10% বৃদ্ধি পেলে শতকরা হিসাবে গোলকটির আয়তন কত পার্সেন্ট বৃদ্ধি পাবে? সুপ্রিয় দর্শকার্থী, তো দেখো এর অ্যান্সার হবে, তো দেখো গোলকের আয়তন আমরা জানি 4/3π r³, 10% বৃদ্ধি পেয়েছে ব্যাসার্ধ, তার জন্য আর গুণ 110/100, 0/0 কেটে গেলে 11/10 একক থাকছে আয়তন, তাহলে আয়তন বৃদ্ধি পাবে, কী হবে 4/3π r³, 4/3π r এর মান 11r/10 এর মাথায় কিউব, 4/3π সমান সমান 1331r³/1000 ঘন একক,
আয়তন বৃদ্ধি পাবে 4/3 পাই আর কিউবের মান এই যে যেটা আছে এটা আমি বসিয়ে দিলাম -4/3 পাই আর কিউব এটা থেকে এটা বিয়োগ করে দিলাম 4/3 পাই আর কিউব যদি কমন নেই তাহলে কি থাকছে 1331/1000 -1 এটা মানে কমন নেই গেলে তো 1 থাকছে না 4/3 পাই আর কিউব সমান এখানে ক্যালকুলেশন করে আমরা পাচ্ছি 331/1000 তাহলে বৃদ্ধির হার শতকরা কত পাচ্ছে 0.0000 কেটে দিলাম কত থাকছে 33.1 থাকছে তো দেখো আর আমরা জানি যে গোলকের আয়তনের ফর্মুলা কি আছে 4/3 পাই আর কিউব তো দেখো এর থেকে কত পার্সেন্ট বৃদ্ধি পাচ্ছে 33.1% এর বৃদ্ধি পাচ্ছে ওকে এর অ্যান্সার কিন্তু শূন্যস্থান হবে এটা সুপ্রিয় দর্শকার্থী আমাদের 6 জায়গার অঙ্ক শূন্যস্থানে কত হবে তো দেখো আমাদের কিন্তু সিগমা এখানে 3 আছে আর আই সমান 1 আছে আর 10 এর কেস ঠিক আছে 1 এর হোল স্কোয়ার আই এর হোল স্কোয়ার তো দেখো এখানে কিন্তু এর সীমাবদ্ধতা কিন্তু 3 পর্যন্ত যেতে হবে ঠিক আছে 10 × 1 স্কোয়ার 10 × 2 স্কোয়ার 10 × 3 স্কোয়ার 10 × 1 যোগ 10 × 2 × 4 যোগ 10 × 3 = 9 10×10 4×40 9×90 যোগ করলে কত হবে 140 হবে এর অ্যান্সার কত হবে 140 এখানে 3 পর্যন্ত যেতে বলেছে এখানে যদি 5 থাকতো তো এখানে 10 যোগ এখানে অত যোগ 10×4 স্কোয়ার আবার যোগ 10×5 স্কোয়ার এরকম করে যেতে হতো বাট এখানে লিমিট বলে দিয়েছে ওকে অ্যান্সার হবে 140 আমাদের পরের অঙ্কটা কী বলেছে 3 দাগের অঙ্ক সুপ্রিয় দর্শকার্থে আমাদের 3 দাগের অঙ্ক কী বলেছে সত্য মিথ্যা নির্ণয় করো রোমানে অংশীদারি কারবারে একটি একক ব্যবসা তো দেখো অংশীদার কারবার কিন্তু একক ব্যবসা নয় এটা কিন্তু মিথ্যা আছে কারণ তোমরা জানো অংশীদারি কারবারে কমসে কম দুজনের বেশি লোক হওয়া দরকার ঠিক আছে কমসে কম দুজন তো হওয়া দরকার কোনোদিন এটা একক ব্যবসা না তার জন্য এটা কী আছে এটা কিন্তু মিথ্যা আছে আমাদের নেক্সট অঙ্ক কী বলেছে রোমান টুতে চঙ্গের আয়তন ও তার ব্যাসার্ধ এবং উচ্চতার সঙ্গে যৌগিক ভেদে আছে তো দেখো এটাও মিথ্যা আছে আমরা জানি যে উচ্চতা এবং তার ব্যাসার্ধ কখনো কিন্তু যৌগিক ভেদে থাকে না ঠিক আছে এটা সম্পূর্ণ করে কী আছে এখানে কিন্তু এটা মিথ্যা আছে আমাদের রোমান থ্রিতে কী বলেছে ABCD রম্বসের দুটি খণ্ড এসি ও বিডি AC² + BD² = 2AB² হবে তো দেখো এটা সত্য হবে না মিথ্যা হবে সেটা তোমাদের আমি দেখাচ্ছি সুপ্রিয় দর্শকার্থী এখানে কিন্তু আমি অঙ্কন করেছি তো দেখে AC² = কী আছে BD² দুটো কর্নের স্কোয়ার করেছি AB² + BC² AB² + কী আছে BC² = কী আছে CD² + AD² অর্থাৎ এখানে কিন্তু টোটাল যদি আমি AB চারদিকে যদি ধরি তাহলে কী আছে 4AB² আছে তো এখানে বইতে কিন্তু বলেছে 2AB তো দেখো 2AB এটা কিন্তু হবে না এটা কী আছে এটা কিন্তু মিথ্যা হবে ফলস হবে কী হবে ফলস হবে এই বইতে এখানে বলেছে 2BA² হবে ঠিক আছে 2BA² বলেছে বাট এখানে অ্যান্সার আছে 4AB² আছে তার জন্য কী আছে এটা কিন্তু মিথ্যা হবে ওকে সুপ্রিয় দর্শকার্থে আমাদের পরের অঙ্ক রোমান 4 এর অঙ্ক cos 40° = রুটের ভিতরে কী আছে sin 40° / cos 50° -sin 40° × cos 50° তো দেখো আমি এটাকে খুব সুন্দর করে তোমাদের আমি দেখাচ্ছি অঙ্কটা সলভ করে দিচ্ছি সুপ্রিয় দর্শকার্থী তো দেখো RHS ঠিক আছে sin 40° / cos 50° -sin 40° × cos 50° sin 40° আমি এটাকে পরিবর্তন করছি cos 90° - 40° ঠিক আছে 90 থেকে 40 বাদ দিলে 50 হবে ওকে sin 40° = এখানে কী করছি cos 90° - 40° 90 থেকে 40 বাদ দিলে কী হবে 50° হবে তো দেখো এখানে কী আছে sin 40° 40° আর cos 90° - 40° মানে কি sin 40° হবে -sin 40° ঠিক আছে এখানে কী আছে cos 90° - 40° মানে কি sin 40° হবে sin কেটে গেলে কী থাকছে এখানে 1 থাকছে আর এখানে কী আছে sin 40° × sin 40° তাহলে কী হবে sin²40° হবে তাই তো তাহলে রুটের ভিতরে কী থাকছে 1 - sin²40° তো আমরা জানি যে sin²+cos²=1 cos² = কী আছে 1 - sin², cos θ = কী আছে রুটের ভিতরে 1 - sin θ তার মানে কী আছে 1 - sin²θ মানে কি cos θ তো বুঝতেই পারছো cos²40° রুট কেটে গেলে কী থাকছে cos40° তার মানে কী আছে এটা কী আছে সত্য আছে ওকে সুপ্রিয় দর্শকার্থে আমাদের 5 দাগের অঙ্ক একটি শঙ্কুর ব্যাসার্ধ 3R একক তার উচ্চতা ব্যাসার্ধের সমান হলে আয়তন হবে 2/3 πr³ ঘন একক তো দেখো এটা সত্য হবে না মিথ্যা হবে সেটা তোমাদের আমি প্রমাণ করে দেখাচ্ছি সুপ্রিয় দর্শকার্থী উচ্চতা বলেছে 3R একক এবং আয়তন 1/3 πr³ ঠিক আছে 1/3 πr² এর মান কত আছে 3R এর মাথায় স্কোয়ার এবং উচ্চতাও তো 3R তাই তো 3R তো দেখো 1/3 π 3³ = 9 9R² × 3R 3 কেটে গেলে কী থাকছে 9πr³ থাকছে 9πr³ অর্থাৎ এটা কী আছে মিথ্যা হবে ওকে আমাদের নেক্সট অঙ্ক কী বলেছে 6 দাগের অঙ্ক বলেছে
2,2355,6,9,5,8 রাশিগুলির মধ্যমা ও সংখ্যাগুলোর সংখ্যাগুলোর মানের অন্তর্জীয়। তো দেখো আমি প্রথমে মধ্যমা বের করব, তারপর আমি সংখ্যাগুলোর মানটা বের করব, তারপরে দুটোকে মাইনাস করে দেবো। সুপ্রিয় দর্শকার্থী, মধ্যমাটা তোমাদের আমি বের করা শিখেছি। তো দেখো এইটা কাটলাম, এইটা কাটলাম, দু সাইড থেকে কাটলাম, 2, 8, 3, 6, 5, 5, তাহলে কী থাকছে মাঝখানে? মধ্যমা 5 থাকছে, ঠিক আছে। আর সংখ্যাগুরু মান তুমি দেখো, সংখ্যাগুরু মানটা কী আছে? সংখ্যাগুরু মান তো দেখো কোন সংখ্যাটা সবথেকে বেশি আছে, 5, 5, 5, তিনখানা 5 আছে, তার জন্য সংখ্যাগুরু মানও 5 হবে, মধ্যমাও 5 হবে, সংখ্যাগুরু মানও 5 হবে। এদের অন্তর 5 - 5 = কী থাকছে? 0, অর্থাৎ এটা সত্য। এটা কী আছে? সত্য আছে। সুপ্রিয় দর্শকার্থী, তো দেখো এবার বাকি যে চার দাগের যে অঙ্কগুলো আছে, ঠিক আছে, এই চার দাগের অঙ্কগুলো তোমাদের আমি খুব শীঘ্রই সলভ করে দেবো, ঠিক আছে। আর ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমরা একান্ত অনুরোধ তোমাদের কাছে।